চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য যাদেরকে প্রস্তুত করা হয় এর পিছনের গল্পটা আসলেই লোমহর্ষক বলা চলে অনেকটা। এক একটা ছেলেকে তৈরি করতে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যালেঞ্জ মোকাবেলা করতে এবং সেখানে গিয়ে সফল হওয়ার মতো যোগ্য করে গড়ে তুলতে আমাদের মাদ্রাসা এবং শিক্ষকদের অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে আসতে হয়। আমি যদি তাকরিমের কথাই বলি তাহলে আজকে আমি এই সিয়াম সাধনার এই মুহূর্তে আমি খুব ঘনিষ্ঠ শব্দে বলতে পারি যে এই ছেলেটি যদিও হিফজ সবক সম্পন্ন করেছে অন্য জায়গায়, হিফজ সবক শেষ করা এক জিনিস, কোরআনের ভালো হাফিজ হওয়া আরেক জিনিস। আর ওই হাফিজ আন্তর্জাতিক পরিমণ্ডল তো অনেক দূরের কথা, একটি থানাতে একটি কম্পিটিশন করেছে, দু একটি মিডিয়াতে আমি দেখেছি যে সাভার একটা আঞ্চলিক প্রতিযোগিতায় সে অংশগ্রহণ করেছে। একটি সাভার আঞ্চলিক একটা থানা, এরপরে একটি জেলা, এরপরে আসতে হয় একটি বিভাগে, এরপরে সারা বাংলাদেশে, সারা বাংলাদেশে কম্পিটিশন করে প্রথম হয়ে তাকে একটা টিকিট পায় সে বাংলাদেশের প্রতিনিধি, আর সেখানে গিয়ে 80টা 100টা দেশের প্রথম স্থান অধিকার যারা করেছে এদের সাথে কম্পিটিশন করে প্রধান হওয়ার জন্য অনেক 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 কিছুতে তাকে পরিবর্তন করা হয়, তাকে যোগ্য করে গড়ে তুলতে হয়। আমরা সেই আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম হওয়ার জন্য যে সকল যোগ্যতা তা ক্রিমিনাল হওয়া দরকার, আমরা সেগুলির পিছনে খুব ভালোভাবে চেষ্টা করে আসি। আমরা প্রায় 3-4 বছর যাবত, ওকে 4 বছরের কিছু বেশি সময় যাবত এভাবে করে আস্তে আস্তে করে গড়ে তুলি। এবং তাকে আপনারা জানেন যে ইসলামিক ফাউন্ডেশন এটা আয়োজন করে থাকে এই কম্পিটিশনের, সারা বাংলাদেশের যারা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে ভালো করার মতো এই ছেলেগুলি মূলত সেখানে অংশগ্রহণ করে, শত শত ছেলে থেকে 1 এবং 2 এই দুটি ছেলে ইয়ে হয় এখানে কৃতকার্য হয়। সবচেয়ে মজার বিষয় হলো দুবাই ইন্টারন্যাশনাল কম্পিটিশনের জন্য সারা বাংলাদেশ থেকে যে দুটো ছেলে নির্বাচিত হয়েছে দুটো ছেলে কিন্তু আমাদের প্রতিষ্ঠান, যদিও যেতে পেরেছে একজন কিন্তু দুটো ছেলে আমাদের। তো ওখানে সে যখন যায় কিছুটা তো অসুস্থ ছিল, মেডিসিন ব্যবহার করছিল, তা আলহামদুলিল্লাহ আমাদের দিক থেকে সেখানে প্রথম হওয়ার মতো এবং প্রথম হওয়ার জন্য যে সকল প্রস্তুতি নেওয়া দরকার আমরা আলহামদুলিল্লাহ শতভাগ নিয়েছিলাম। এবং সে সেখানে গিয়ে যখন পড়েছিল প্রথম ইসলামিক ফাউন্ডেশনের প্রতিও কৃতজ্ঞ, তারা সুন্দর একটি বিচার কার্য পরিচালনা করে একেবারে যিনি উপযুক্ত যে উপযুক্ত তাকেই তারা সেখানে পাঠিয়েছে আলহামদুলিল্লাহ। আসলে আমার কাছে যতদিন পর্যন্ত থাকবে আমি চাবো, আমি যেটা সবসময় লালন করি যে আমি যতটুকু যোগ্য হয়েছি আমার প্রতিটা ছাত্র যেন আমার থেকে অনেক বেশি যোগ্য হয়, এটাই হলো আমার সর্বপ্রথম চিন্তা। আমি যেহেতু নিজে হাফিজ হয়েছি, আরএম হয়েছি, মুফতি, মুহাদ্দিস, মুফাসির, এগুলো যা যা পড়া আছে আমি সব করেছি। এবং আপনারা হয়তো জানেন যে আমি ঢাকার গুলশান 2 নম্বরে অবস্থিত গুলশান সোসাইটি জামে মসজিদের আমি প্রায় 10 বছর যাবৎ খতিবের দায়িত্ব পালন করছি। এর আগেও বাড়িধারা জামে মসজিদের আমি খতিব ইমামের দায়িত্ব পালন করেছি। তো সেই জায়গা থেকে আমার যে প্ল্যান সেটা হচ্ছে ওকে আমরা এখন কম্পিটিশন বা হিফজের চর্চাটা রেখে তাকে একজন যোগ্য আলেম হিসেবে গড়ে তোলা। এবং একজন যোগ্য আলেম মুফতি মুহাদ্দিস তো হবেই, কিন্তু এর সাথে সাথে সে তো এর মাধ্যমে সে যে একজন ভালো মুসলিম হিসাবে নিজেকে তৈরি করবে, আর পাশাপাশি ও যে সর্বোপরি বাংলাদেশের একজন নাগরিক এবং ও পৃথিবীর যেখানেই থাকবে ওকে যে বাংলাদেশকে নিয়ে কাজ করতে হবে এবং এই প্রিয় মাতৃভূমির প্রতিটি অঞ্চলে ও যেন একটি সময় শুধু কোরআন তেলাওয়াত নয় কোরআনের বিশুদ্ধ তাফসির যেন ও শোনাতে পারে, ও যেন বাংলাদেশের প্রতিনিধি হয়ে সারা পৃথিবী ঘুরে বেড়াতে পারে, আমরা মূলত সেভাবে করি তাকে গড়ে তোলার চেষ্টা করছি।
দিনই আমরা তেলাওয়াত শুনে আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে ওকে অনেকে প্রথম ঘোষণা করেছে, আমি সর্বপ্রথম প্রতিবাদ করেছি যে না এটা সঠিক নয় তথ্যটি। তো আমরা ওর তেলাওয়াতের পরেই আমরা বুঝতে পেরেছি যে ইনশাআল্লাহ ও খুব ভালো কিছু একটি করবে। কিন্তু যেহেতু এটা বিশ্ব আন্তর্জাতিক পরিমণ্ডল, ওখানে শত দেশের প্রথম স্থান অধিকার যারা করে তারাই আসে, এখানে অনেক আরব দেশের ছেলেরা আছে, তো ওরা যখন আসছে একজন একজন পড়ছে, তা আমরা বিশেষ করে শেষ দিনের কথা না বললেই নয়, যখন